অন্যরকম প্রাগ দোল উৎসবের আয়োজনে আনন্দধারা সঙ্গীত একাডেমি। আগামী 7-8 মার্চ দোলযাত্রা ও হোলি উৎসব। তার আগে শনিবার থেকে প্রাক দোল উৎসব শুরু হলো আনন্দধারা সঙ্গীত একাডেমির। একাডেমির অধ্যক্ষ এবং সমাজসেবী ও সঙ্গীত শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের পরিচালনায় শনিবার শিলিগুড়ি হাকিমপাড়ায় সকাল থেকেই এই অনুষ্ঠান জমে ওঠে। শিশুদের বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে বিভিন্ন শিল্পী, কবি এবং গুণীজনদের উপস্থিতিতে এই প্রাক দোল উৎসব অন্য মাত্রা পায়। পদ্মশ্রী করিমুল হক এদিন সকালে এই অনুষ্ঠানের শুরুতে উপস্থিত হন। এরপর বিভিন্ন শিল্পী গোষ্ঠী সেখানে উপস্থিত হতে থাকেন। শেষের দিকে ছিল গুণীজন সম্বর্ধনা। সিসিএন খবরের ঘণ্টা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্বর্ধনা জানান অনিন্দিতা দেবী। খবরের ঘণ্টা তরফে সংবাদ পাঠিকা সোমা দাস সেখানে সম্বর্ধনার মানপত্র তুলে নেন। বিধাননগর ওয়েলফেয়ার প্রতিষ্ঠাতা তথা সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী বাপন দাসের নেতৃত্বে সংস্কৃতি কর্মীরাও সেই অনুষ্ঠানে সামিল হন। বিশিষ্ট ভাবাইয়া শিল্পী সাতারুদ্দিন আহমেদের মেঠো সুর সংগীতালয়ের তরফে শিল্পী সাতারুদ্দিন সহ প্রাণ কুমার দাস সহ অন্যান্যরা যৌথভাবে ভাবাইয়া গানে অংশ নেন। সে গানের সঙ্গে অন্য শিল্পীদের নৃত্য প্রাক বসন্তের অন্যরকম পরিবেশ তৈরি করে। শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির শিল্পীরাও নৃত্যে অংশ নেয়। নৃত্য সঙ্গীতের সঙ্গে কবিতা একে তাকে আবিরে রাঙিয়ে দেওয়া অন্য মাত্রার পরিবেশ তৈরি করে, যার পরিচালনায় ছিলেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। অনিন্দিতা দেবী জানিয়েছেন আগামী 3 দিন ধরে চলবে তাদের বসন্ত উৎসব। শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠান হলেও রবিবার ও সোমবার ডুয়ার্সের বিভিন্ন জনজাতিকে নিয়ে অনুষ্ঠান হবে। সমগ্র অনুষ্ঠান যেন বার্তা দেয় বিভেদ নয়, হিংসা নয়, আজ সবার সঙ্গে রং মেলাতে হবে। আই জুয়ানির মন্মায় আহমাদুল মাতাল মাদুল বাচ্চে তোরি জন্মিল খুশির হাওয়া পাগলা হাওয়া কান দিল রাজকন্যিল আই কাছে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তো গুনিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোপায় জলে ছেলেটি বাজালো বাসে তবু কি বলে। আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই, আমরা বিশেষ করে শ্রদ্ধা জানাই অনিন্দিতা দিকে। সে আমাদের প্রত্যেকবার এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠান পরিবেশন করার শুরু করবে। পরবর্তী অনুষ্ঠানগুলো আমাদের 6 তারিখে আছে রেড্ডি ফাউন্ডেশন, 7 তারিখে বসুন্ধরা এবং সূর্যনগর মালাকি ক্লাব, এই সমস্ত জায়গায় আরও অনেক জায়গায় আমাদের অনুষ্ঠান তো আছে। তো আজকে আমরা এখানে একটি সঙ্গীত পরিবেশন করব, তো কারণ সময় বড় সীমিত আর অনেকটা সময় পেরিয়ে গেছে। তো আমরা মেঠোসুর সঙ্গীতালয়ের পক্ষ থেকে সবাই সবার নামটা বলা যাবে না, কেমন করে বলি, প্রাণ কুমার দাস, অমিত তবলা আছে, পাপিয়া আছে, সুপ্রিয়াম সেন আছে, ওইদিকে আছে হচ্ছে আশা দাস, রাখি বর্ধন, ডলি পাল, ইন্দ্রাণী দাস, শ্রাবণী মণ্ডল, দেবতানী দত্ত গাঙ্গুলি আর মৌসুমী।